নমস্কার, আমি শিবনাথ আর আপনারা দেখছেন এই বাংলাতে প্রতিবন্ধী মানুষদের জন্য একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা। সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কি সেই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেটি আপনাদের বলবো, তার আগে একটি সুখবর দিয়ে রাখি। সাগর বাংলার আরেকটি চ্যানেল লঞ্চিং হয়েছে জোনাকি নামে। যারা অজানাকে জানতে চান, সেই অজানাকে জানার জন্য আমাদের সেই জোনাকি চ্যানেলে আপনারা কিন্তু ভিজিট করতে পারেন, জোনাকি চ্যানেলটিকে দেখতে পারেন। আপনারা অবশ্যই সেই জোনাকি চ্যানেলটি দেখুন। সেই চ্যানেলটি আপনাদের কেমন লাগছে, সেখানে যদি কিছু পরিবর্তনের প্রয়োজন থাকে আপনারা মতামত জানান। আমরা সেই চ্যানেলটিকেও সাধারণ মানুষের জন্য শিক্ষামূলক চ্যানেল হিসাবে সাগর বাংলার মতোই প্রতিষ্ঠিত করতে চাই। সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকলো, আপনারা অবশ্যই জোনাকি চ্যানেলটি ভিজিট করবেন। চলুন সাগর বাংলা চ্যানেলের আজকের মূল টপিকস নিয়ে আমরা আলোচনা করি। এতদিন ধরে সাগর বাংলা চ্যানেলে আমরা যে সমস্ত প্রতিবেদনগুলি করেছি, আপনাদের সামনে উপস্থাপন করেছি, সেই প্রতিবেদনগুলির মাধ্যমে আমরা প্রতিবন্ধীদের সমস্যা এবং তাদের বঞ্চনার ছবিগুলি তুলে ধরেছি। আজকের এই প্রথম প্রতিবেদন আমরা করছি, যেখানে আমরা পার্টিকুলার এই বাংলাতে প্রতিবন্ধী মানুষদের কি সমস্যাগুলি আছে সেগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরব, সেই সঙ্গে সঙ্গে সেই সমস্যাগুলিকে কিভাবে সমাধান করা যায় তার একটি বিকল্প চিন্তা ভাবনাও আমরা আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরব। আপনারা সবাই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটির সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের এই চ্যানেলের কমেন্টস বক্সে গিয়ে এই প্রতিবেদন সম্পর্কে আপনারা জানাবেন। যদি আরো কিছু সমস্যা থেকে থাকে সেগুলি আমাদের জানাবেন, আমরা পরবর্তী প্রতিবেদনে আপনাদের সেই সমস্যাগুলো হাজির করব। চলুন দেখে নেওয়া যাক আজকের এই বিকল্প চিন্তা ভাবনা একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন, পশ্চিমবঙ্গে প্রতিবন্ধী মানুষদের সমস্যা এবং সেই সমাধানগুলি কিভাবে আমরা করতে পারি। প্রিয় দর্শক বন্ধুরা, পশ্চিমবঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। এখানে তাদের 10টি গুরুত্বপূর্ণ এবং সমস্যা আমরা তুলে ধরেছি এবং সেই সমস্যাগুলির সম্ভাব্য সমাধান কি হতে পারে সে বিষয়ে আমরা আলোচনা করেছি। আমরা প্রথম যে সমস্যাটি দেখেছি সেটি হচ্ছে শিক্ষা প্রবেশ ও মানের অভাব। প্রতিবন্ধী শিক্ষার্থীরা প্রায় মানসম্মত শিক্ষার সুযোগ পায় না। বিদ্যালয়ে প্রবেশের জন্য পর্যাপ্ত অবকাঠামো নেই, যেমন হুইল চেয়ার বা র্যাম্পের বা বেল বইয়ের ব্যবস্থাও নেই। এটার সমাধান কি করা যেতে পারে? বিশেষ স্কুল ও সাধারণ স্কুলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করা, যথাযথ অবকাঠামো তৈরি করা এবং প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ করা, এর ফলে কিন্তু সমস্যা সমাধান করা যেতে পারে বলে আমরা মনে করি। আমাদের কাছে 2 নম্বর সমস্যাটি হচ্ছে কর্মসংস্থানের সুযোগের অভাব। প্রতিবন্ধীরা উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ পায় না। তাদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি এবং শারীরিক প্রতিবন্ধকতা কর্মজীবনে অন্তর্ভুক্তির পথে প্রধান অন্তরায় বা বাধার সৃষ্টি করেছে। সমাধান কি হতে পারে? সরকারের উদ্যোগে প্রতিবন্ধীদের জন্য স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করা, নিয়োগে কোটাকে সুনিশ্চিত করা এবং আরো সংবেদনশীল কর্পোরেট উদ্যোগ নেওয়া, এর ফলে কর্মসংস্থানের সমাধান সম্ভব বলে আমরা মনে করছি। 3 নম্বর সমস্যাটি হচ্ছে পর্যাপ্ত চিকিৎসা সেবা ও পুনর্বাসনের অভাব। অনেক প্রতিবন্ধী ব্যক্তি
পর্যাপ্ত চিকিৎসা, থেরাপি ও পুনর্বাসনের সুযোগ থেকে বঞ্চিত। এর সমাধান কি হতে পারে? বিশেষায়িত হাসপাতাল, ফিজিওথেরাপি সেন্টার এবং কাউন্সিলিং সেন্টারগুলোর মাধ্যমে এটা সমাধান করা যেতে পারে। সরকারি প্রকল্পের মাধ্যমে সাশ্রয়ী চিকিৎসা সেবা নিশ্চিত করা হতে পারে। চার নম্বর যেটি বলবো সেটি হচ্ছে সামাজিক স্টিগমা ও বৈষম্য। এই সমস্যাটির ফলে প্রতিবন্ধীদের প্রতি সমাজের নেতিবাচক মনোভাব ও বৈষম্যমূলক আচরণ অনেক সামাজিক জীবনকে ব্যাহত করে। সমাধান কি হতে পারে? জনসচেতনতা বৃদ্ধি করতে প্রচারাভিযান এবং প্রশিক্ষণ কর্মসূচি চালু করা। স্কুল, কর্মক্ষেত্রে এবং সমাজে প্রতিবন্ধীদের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলা। পাঁচ নম্বর হচ্ছে যে সমস্যাটি আমাদের চোখে ধরা পড়েছে সেটি হচ্ছে গম্যতার অভাব। অনেক পাবলিক স্থাপনা যেমন সরকারি অফিস, বাস স্ট্যান্ড বা রেল স্টেশনে প্রতিবন্ধী বান্ধব পরিবেশ কিন্তু নেই। এর ফলে প্রতিবন্ধী মানুষদের চলাফেরা যথেষ্ট অসুবিধা হয়। সরকারি ও বেসরকারি স্থাপনাগুলোতে হুইলচেয়ারের এবং র্যাম্পের, বেইলের, শৌচাগার এবং অন্যান্য সুবিধা রাখলে এর সমাধান সমস্যার সমাধান করা সম্ভব বলে আমরা মনে করছি। ছয় নম্বর যে সমস্যাটি আমাদের চোখে ধরা পড়েছে সেটি হচ্ছে বিধিনিষেধমূলক আইনের প্রয়োগের অভাব। প্রতিবন্ধী অধিকার সুরক্ষা আইনগুলি প্রায় কার্যকরীভাবে প্রয়োগ করা হয় না। সমাধান কি? আইনগুলি যথাযথ বাস্তবায়ন এবং নজরদারি বৃদ্ধি করা, দায়ী কর্মকর্তাদের শাস্তি প্রদান করা এবং প্রশিক্ষণ ও সচেতনতা বাড়ানো। এর ফলে এই সমস্যাকে সমাধান করা যেতে পারে বলে আমরা মনে করি। দর্শক বন্ধুরা, আমাদের চোখে প্রতিবন্ধীদের সাত নম্বর যে সমস্যাটি ধরা পড়েছে সেটি হচ্ছে যাতায়াতের সমস্যার সম্মুখীন হওয়া। প্রতিবন্ধীদের জন্য পাবলিক ট্রান্সপোর্ট এর সুযোগ প্রায় নেই বললেই চলে, অত্যন্ত অপ্রতুল। এর সমাধান কি হতে পারে? বাস, ট্রেন এবং অন্যান্য পাবলিক পরিবহনকে প্রতিবন্ধী বান্ধব করতে সরকারি উদ্যোগে ব্যবস্থা গ্রহণ করা এবং নতুন সুবিধা যোগ করা। আট নম্বর সমস্যাটি হচ্ছে তথ্য ও প্রযুক্তির প্রাপ্যতার অভাব। প্রতিবন্ধীরা প্রায় তথ্য ও প্রযুক্তিগত সুবিধা থেকে বঞ্চিত, যা তাদের শিক্ষাগত ও পেশাগত উন্নয়নে বাধা সৃষ্টি করে। এই সমস্যার সমাধানের জন্য ডিজিটাল ডিভাইস, অ্যাপস এবং অনলাইন প্ল্যাটফর্মগুলিকে আরও অন্তর্ভুক্তিমূলক করা এবং বিশেষ প্রযুক্তিগত সরঞ্জামের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে সরকারকে। নয় নম্বর যে সমস্যাটি সেটি হচ্ছে সামাজিক সুরক্ষার অভাব। অনেক প্রতিবন্ধী ব্যক্তি সামাজিক সুরক্ষা স্কিমের সুবিধা পায় না। এর সমাধান করতে হলে সরকারের তরফ থেকে বিশেষ ভাতা এবং সামাজিক সুরক্ষা প্রকল্পে সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এছাড়াও তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য ক্যাম্পেইন চালু করতে হবে। আর দশ নম্বর এবং সর্বশেষ যে সমস্যাটি আমাদের চোখে ধরা পড়েছে সেটি হচ্ছে প্রতিবন্ধীদের প্রতি পরিবারের অবহেলা ও নিগ্রহ। অনেক পরিবার প্রতিবন্ধী সদস্যদের প্রতি অবহেলা করে বা তাদের বোঝা হিসাবে ভেবে থাকে। সমাধান কি হতে পারে? পরিবারগুলোতে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং সেটা সরকারি এবং এনজিও গুলির উদ্যোগে প্রশিক্ষণ এবং কাউন্সিলিংয়ের ব্যবস্থার মাধ্যমে করতে হবে বলে আমরা মনে করি। প্রিয় দর্শক বন্ধুরা, এই সমস্যাগুলোর সমাধান হিসাবে সরকার, সমাজ এবং পরিবার সকলকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে প্রতিবন্ধীরা একটা সম্মানজনক জীবনযাপন করতে পারে। আজকে যে দশখানা সমস্যার কথা আমরা তুলে ধরলাম,
আপনারা এর বাইরে কোনো সমস্যা প্রতিবন্ধী মানুষদের আছে কিনা সেটা আমাদের কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানাবেন। আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।